আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা আশা করি এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছো, হ্যাপি প্রোপোজ ডে এই নিয়ে এরকম ভিডিও, বা রোজ ডে ভিডিও যদি না এখনো দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নিবে, কারণ নিজেদের নাম টি শার্টের উপর লেখা থাকবে, দিয়ে এরকম ফটো কিন্তু তোমরা কিভাবে বানাবে সেটা কিন্তু অলরেডি ভিডিও বানানো হয়ে গেছে, আমার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। আর আজকে তোমাদের যেটা দেখাবো আর কিভাবে প্রমিস ডে এরকম ধরনের ফটো বানাতে পারবে, এবং টি শার্টের উপর কিন্তু নাম লেখা থাকবে এরকম ধরনের তোমরা ইমেজ কিভাবে তৈরি করতে পারবে, এবং সেটা নিজের ফেস দিয়ে, এই জায়গাটা নিজের ফেস দিয়ে কীভাবে বানাবে আজকে তোমাদের এটাই দেখাবো। তো কীভাবে করতে হয় চলো ভিডিওটা শুরু করা যাক। এর জন্য তোমাদের যেটা করতে হবে, সবার প্রথম গুগলে গিয়ে বিং লিখে সার্চ করবে, বা বিং ইমেজ ক্রিয়েটার লিখে সার্চ করলে, এআই ইমেজ ক্রিয়েটার সার্চ করলে তোমাদের কিন্তু ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, আর অবশ্যই তোমাদের কিন্তু ফার্স্ট টাইম যদি হয়ে থাকো তাহলে অবশ্যই সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমাদের সাইন আপের যে প্রয়োজন হবে সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের ইমেল আইডিটা না ইউজ করে যদি সাইন আপ করতে চাও তাহলে কীভাবে করবে এই নিয়ে আমার অলরেডি আগের ভিডিওগুলো বানানো আছে, সেই লিঙ্কগুলো কিন্তু অবশ্যই আমি দিয়ে রাখবো, সেই ভিডিওগুলো দেখে নিলেই কিন্তু তোমরা কিন্তু তোমাদের ইমেল আইডি না ইউজ করে কিন্তু এখানে সাইন আপ করে নিতে পারবে। তো আইনা আমি সাইন আপ করে নিয়েছি, তোমরা তো করে নিবে। সাইন আপ করার পর তোমাদের একটা এই যে ড্যাশবোর্ডটা আছে এখানে একটা প্রম্পট লিখতে হবে। এই প্রম্পটার অবশ্যই আমি তোমাদের কিন্তু এই প্রম্পটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই আমি দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কপি করে নিবে, সেখান থেকে কপি করে কিন্তু এখানে পেস্ট করবে। যারা এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে অ্যাড হওনি অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে আমার অ্যাড হয়ে যাবে চ্যানেলের মধ্যে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে। আর যারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আছো তারা তো অবশ্যই সেখান থেকেও কিন্তু পেয়ে যাবে এই প্রম্পটা। তো এই প্রম্পটা আমি সেখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাদের নামটা যেটা আছে সেই নামটা কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করতে হবে। তো নাম চেঞ্জ করার জন্য তোমাদের একটু স্ক্রোল করে আসতে হবে এখানে, রতন এখানে কিন্তু তোমার যে ছেলের বয়সদের নামটা সেটা কিন্তু এখানেই দিতে হবে, ঠিক আছে। আর একটু আবার স্ক্রোল করলে এদিকে চলে এলে এখানে দেখতে পাবে, একটু স্ক্রোল করে এদিকে এলে এই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জ করে নিতে হবে, পূজার জায়গাটা, সেখানে কিন্তু তোমার গার্লফ্রেন্ডের নাম অবশ্যই এখানে অ্যাড করতে হবে। এটা করার পর তোমাদের কিন্তু জাস্ট এখানে যে ক্রিয়েট বাটনটা আছে এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরেই কিন্তু একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে কিন্তু তোমাদের ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে চারটা ইমেজ। তো ইমেজগুলো আমি কিন্তু জাস্ট এখান থেকে দেখে নিই ধরনের ইমেজগুলো, এগুলো কিন্তু খুব ভালো লেগেছে। তো এখানে দেখি এখানেও সেই একই জিনিস আছে, এখানেও সেই হ্যাপি প্রমিস ডে। তো ছবিগুলো ইউনিক এসেছে, এখানে দেখো একটা ইউনিক জিনিস দেখো, এই ইমেজটা আমার খুব ভালো লেগেছে। এখানে কিন্তু আছে এই গার্লসের যে জ্যাকেটটা সেখানে কিন্তু রতন লেখাটা কিন্তু এসছে, এবং যে বয়সের জ্যাকেটের পেছনে কিন্তু পূজা লেখা এসছে। তো এটাও খুব ইউনিক জিনিস, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো তোমরা চাইলে তোমরা নতুন আবার ট্রাই করতে পারো। তো এখানে আমার ট্রাই করার সেরকম কিছু দেখতে পাচ্ছি না, আমি জাস্ট এগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমি করে নিতে পারবো, বা এগুলো আমি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করার পর তোমাদের এবার দেখাই, তোমরা তো বারবার যখন তোমার যদি এই লেখাটা যদি টেক্সটটা যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু ক্লোজ করবে, দিয়ে আবার প্রম্পটটাকে আবার পুনরায় সার্চ করবে, দিলে কিন্তু আবার অন্যরকম আসবে, দিলে কিন্তু হয়তো তার থেকে বেটার হয়তো পেয়ে যাবে। তো এটা করার পর তোমরা তোমাদের আমি যেটা করে রেখেছি অর্থাৎ আমি যে ইমেজগুলো এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করলাম, এই ইমেজটা এবার আমি ফটো অ্যাড করে দেখাবো, নিজের ফটো এবং গার্লফ্রেন্ডের ফটো অ্যাড করে দেখাবো। সেটা কীভাবে করতে হয় একটু দেখিয়ে দিই। তার জন্য তোমাদের সবার প্রথম চলে আসতে হবে remaker.ai এই ওয়েবসাইটে চলে এলে, বা এই ওয়েবসাইটে আসার পর তোমাদের এরকম ইন্টারফেসটা আসবে, লোগোটা দেখতে পাচ্ছ। এখানে আসার পর তোমাদের কিন্তু ফার্স্ট কিন্তু সোয়াইপ ফেস অর্থাৎ এখানে একটা ফেস চেঞ্জ করার জন্য এখানে মাল্টিপল ফেস এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে সিলেক্ট করার পর আপলোড ইমেজ, যে ইমেজটা তুমি অ্যাড করতে চাইছো অর্থাৎ যেটাতে তোমার অ্যাড করার প্রয়োজন আছে সেই ফটোটা এখান থেকে অ্যাড করিয়ে দিতে হবে, বা এখানে নিয়ে নিতে হবে। তো আমি এখানে এই ইমেজটা অ্যাড করিয়ে দিয়েছি। এখানে কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাল্টিপল ফেস এটা সিলেক্ট থাকা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে, তবেই গিয়ে হবে। তো এই ইমেজটার উপর আমি করব, এখানে যে গার্লস যে আছে এটা দেখতে পাচ্ছ তার এইটা, অর্থাৎ এখানে আমি গার্লসের যে গার্লফ্রেন্ডের যে ইমেজটা এখানে অ্যাড করব, এবং বয়সের ইমেজটা অর্থাৎ আমার ইমেজটা এখানে অ্যাড করব। তো আমি অ্যাড করে নিয়েছি, অ্যাড করার পর আমি সোয়াইপে ক্লিক করলাম, সোয়াইপে ক্লিক করার পরে এখানে কিন্তু ডান সাইডে আমার কিন্তু ছবিটা লোডিং হয়ে কিন্তু চলে আসবে। তো তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে দাও, কারণ তোমাদের নতুন নতুন ভিডিও বা নতুন নতুন টিপস বা ট্রিক বা কম্পিউটারের যে কোনো ধরনের ফটো এডিটিং ভিডিও এডিটিং সেই সব টিউটোরিয়াল কিন্তু আমি নিয়ে আসি, অবশ্যই তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এরকম ইমেজটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ আমার নিজের ফটো এবং গার্লফ্রেন্ডের ফটোটা চলে এসেছে। এখানে কিন্তু জাস্ট আমি ডাউনলোড করেই কিন্তু আমি ফটোটা কিন্তু ডাউনলোড করে নিতে পেরেছি, অর্থাৎ দেখতে পাচ্ছ এরকম এটা হচ্ছে আমার নিজের ফটো এবং এখানে গার্লফ্রেন্ডের ফটো। তো এরকম করে কিন্তু তোমরা নিজেদের ফটো কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারো। তো এই ছিল আজকে ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই শেয়ার তো অবশ্যই করে দিবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।